হ্যালো ইউপিমান আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি তোমাদের সাথে কী টপিকে কথা বলতে চলেছি হ্যাঁ আমি তোমাদের সাথে যে টপিকে কথা বলতে চলেছি যারা যাদের স্কিন ড্রাই এক্সট্রিমলি ড্রাই বা যারা স্কিনের মধ্যে যাদের অনেক প্রবলেম আছে তাদের জন্য বেস্ট টোনার একটা হচ্ছে হাইলোরোনিক অ্যাসিড টোনার এবং হাইলোরোনিক অ্যাসিড টোনার আমরা বিশেষ করে একটা ব্র্যান্ডের খুব ভালো করে জানি যেটা হচ্ছে রিকোড বাট রিকোডের থেকেও সস্তায় একটা এই লাভার আমাদেরকে হাইরোনিক অ্যাসিড টোনারটা দিচ্ছে দেখতেই পাচ্ছ রেকর্ড প্রাইস থ্রি নাইন নাইন এরকম কিছু একটা এমআরপি হবে আর এখানে কিন্তু এমআরপি হচ্ছে টু নাইন নাইন কিন্তু তোমরা অবশ্যই এটা অফারে পেয়ে যাবে আর এই টোনারটার আউটার প্যাকেজিংটা হচ্ছে এরকম দেখে নাও হাইরোনিক অ্যাসিড টোনার উইথ গ্রেপ সিড এক্সট্রা কীভাবে ইউজ করবে সে সমস্ত কিছু ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়ে দিয়ে দেওয়া হয়েছে এখানে আর ভীষণই ভালো এটা যাদের স্কিন যাদের স্কিনে প্রচুর লার্জ পোর্স আছে তারা তাদের পোর্সকে টাইটেন করার জন্য এই টোনারটা ইউজ করতে পারো এছাড়াও পি মেকআপ এই টোনারটা ইউজ করা যায় আর খুব ভালো কারণ তোমরা হয়তো অনেকেই দেখেছ যে বড়ো বড়ো মেকআপ আর্টিস্টরা প্রি টোনার প্রি মেকআপে হাইলোরিনিক অ্যাসিড রিকোডের হাইলোরনিক অ্যাসিড টোনারটা ইউজ করে থাকে সেই জায়গায় তোমরা এটাই ইউজ করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এটার আউটার প্যাকেজিংটা দেখে নিলে এবার দেখো এটার ইনার প্যাকেজিংটা ইনার প্যাকেজিং মানে যেটা অ্যাকচুয়াল যেটা প্রোডাক্টটা সেটা দেখো লাভারতে একটু চেঞ্জ হয়েছে আগে একটু ডিজাইনটা আলাদা ছিল এখন একটু আলাদা করেছে বাকি ওদের বাকি সব কিছুই একই আছে খালি একটু মডেলটা চেঞ্জ করেছে এটা হচ্ছে আউটার প্যাকেজিং এটা হচ্ছে বটেলটা ভীষণ ভালো টোনার যারা ভালো একটা টোনার চাইছো ফেসের জন্য এবং যাদের খুবই সেন্সিটিভ স্কিন আর ড্রাই স্কিন তারা এটাই ইউজ করতে পারো একটা স্কিনকে ইনস্ট্যান্ট হাইড্রেশন দেয় এবং প্লাম্প করে স্কিনকে খুবই ভালো একটা টোনার যারা একটা ভালো টোনার চাইছো অয়েল স্কিনের জন্য খুব ভালো ড্রাই স্কিনের জন্যও খুব ভালো এরা যদিও মেনশন এখানে করেনি যে অয়েল স্কিন টাইপ কি না এখানে লিখেছে ইভেন স্কিন টোনস অ্যান্ড গিভস প্লাম্পার হ্যাঁ অবশ্যই এটা করে কারণ আমি নিজেই এটা ফিল করেছি স্মুদার ব্রাইটার অ্যান্ড সফটার স্কিন টাইটান পোর্টস হ্যাঁ টাইটেন পোর্টস অ্যান্ড রিডিউস ওইকে তো যাই হোক বুঝতে পারলে যে কী কী এটার কাজ এবং সত্যিই এগুলো মানে যেগুলো ওরা ক্লেম করেছে এগুলো কিন্তু সত্যি আমি ইউজ করে খুবই ভালো মানে রেজাল্ট পেয়েছি তাই আমি বলবো তোমরাও এটা যদি একবার কেউ ট্রাই করতে চাও টু নাইন নাইন প্রাইস এমআরপি কিন্তু তোমরা এটা যথেষ্ট ডিসকাউন্টে পেয়ে যাবে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং খুব হেল্পফুলও হবে আর যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয় অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই আইকনটি প্রেস করে দিও তা না হলে যখন আমি ভিডিও আপলোড করব তোমরা বুঝতে পারবে না আর এরকমই ভিডিও আমি তোমাদের কাছে আনতেই থাকবো ওকে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট একটা রিভিউ যেটা এটা কোনো ব্র্যান্ডের প্রমোশন নয় অবশ্যই আমরা সেলফ স্যাটিসফ্যাকশান এবং আমি নিজে রেজাল্ট পেয়েছি এবং ভালো লেগেছে বলেই তোমার সাথে আমি শেয়ার করেছি তোমরা যদি নিতে চাও অবশ্যই নিয়ে ট্রাই করতে পারো অবশ্যই একটু ভালো করে পড়ে নিয়ে কোন স্কিনে যাবে না যাবে করতে পারো আমার যেহেতু অয়েলি কম্বিনেশান স্কিন আমার স্কিনে কোনো রিয়াকশান হয় না আমার ভালোই চলে যায় কিন্তু যেহেতু স্কিনকে প্লাম্প করে খুব সুন্দর হাইড্রেশন দেয় তাই আমি বললাম যে ড্রাই স্কিনের জন্য কিন্তু এটা খুব ভালো তো যারা অয়েলি স্কিন আছো ড্রাই স্কিন আছো তারা কিন্তু এটা ইউজ করতে পারো ওকে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে